লেখকের জীবন খেয়ে জীবন ধারণ করে গল্প উপন্যাস। সে এমন এক পিতৃঘাতী শব্দের শরীর, লেখক তবু সযত্নে গল্প উপন্যাস কবিতাকে লালন করে। যেমন যত্নে রাখে তীর, জেনে শুনে সব জল ভয়ালো নদীর। সব হোক, এ গল্প উপন্যাস লেখকের প্রভাত খায়, দুপুর খায়, সব শেষে রাতে আঁখি মেলে তাকায়, ঠিক যেন নব যৌবনে পা রাখতে যাওয়া কিশোরী। লেখককে উন্মাদ করে তোলে, যেন বনের কোনো হরিণের লণ্ডভণ্ড নিজের ভিতরে নিয়ে সুবাস শুদ্ধ কস্তুরী। লেখককে কষ্ট দিয়ে গল্প উপন্যাস পরিপক্ক হয়, উজ্জ্বলতা বাড়ায় বিবেক, মানুষ নামে বাড়ে গল্প উপন্যাসের পরমায়ু, অমরত্ব উভয়ের অনুগত হয়। জানো, বাবা মরে যাওয়ার পর থেকে বাসার সবাই আমাকে নিয়ে খুব টেনশন করছে। শুনলাম বড় ভাই আর ভাইয়ের বন্ধু নাকি আমেরিকা থেকে এসেছে, মেয়ে খুঁজছে। ছেলেটা দেখতে নাকি মাশাআল্লাহ ভালোই। তাই ভালো হলে বিয়ে করে ফেলো, শুধু শুধু আমার জন্য অপেক্ষা বসে থাকবে কেন? তার মানে কি বলতে চাচ্ছো তুমি? না, বলতে চাচ্ছি যে তোমার ফ্যামিলি থেকে একটা ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিতে যাচ্ছে, তুমি এখানে কোনো দ্বিমত পোষণ না করে একদম নির্দ্বিধায় হ্যাঁ বলে দাও। ভেবে বলছো তো? হ্যাঁ বলছি। আর এটা এত ভাবা ভাবির কি আছে? তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করবে না? কতদিন আমার মতো একজন বেকার ছেলের জন্য তুমি অপেক্ষা করবে? তাহলে এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। আর আমার কপালে যদি তাই লেখা থাকে তাহলে তাই। তোমার কপালে ঘোড়ার ডিম লেখা আছে। কথায় বলে না, যে জেগে জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না। তাহলে আমি কি করব বলো? ওই চাকরি নামের সোনার হরিণটা আমি কোথায় খুঁজে পাবো বলো? এটা ধরো, তুমি যে কাজ পছন্দ করো সেটারই বিজ্ঞপ্তি আছে এখানে, যোগাযোগ করে দেখতে পারো যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে আমার চোখের সামনে আর কোনো দিন আসবে না। আরে আমার কথাটা শোনো প্রেমা। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনাকে যত দ্রুত সম্ভব একটি মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া উচিত। আপনি কিন্তু বেশি কথা বলছেন, আপনি কি জানেন এই জন্য আপনার কি হতে পারে? শুনুন, একটু পরে যখন ইন্টারভিউ বোর্ডে আপনাকে নানা ধরনের প্রশ্নে কুপোকাত করা হবে, তখন তো মুখটা একেবারে বাংলার পাঁচ হয়ে যাবে, তখন তো এভাবে আর চটাং চটাং কথা বলতে পারবেন না, তাই না? মুখটাতে একটু তালা লাগিয়ে রাখুন, নাহলে পরে অ্যান্সার করতে পারবেন না। আই সি, আপনি ইন্টারভিউ দিতে এসেছেন? জি। ভেরি গুড, দেখা হবে তাহলে আপনার সাথে। কোত্থেকে যে এই ধরনের ক্যান্ডিডেট আসে আল্লাহই জানে। আপনি কিন্তু বেশি কথা বলছেন। জি না, আমি খুবই কম বলেছি। আপনি মেয়ে বলে আপনাকে খুব কমের পড়তে ছেড়ে দিলাম। যান, আপনি আগে যান, লিফট চলে এসছে, আসুন। আমি সবার আগে এখানে এলাম, আমাকে বসে রেখেছে, অন্যদের ইন্টারভিউ হচ্ছে, আশ্চর্য, বুঝতেই পারছি না কিছু। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। ইয়েস, বলুন। মানে আমি এখানে সবার আগে এসেছি, মানে আমার পরে যারা এসেছেন তারাও ইন্টারভিউতে চলেও গেল, আমাকে এখানে বসে রাখা হয়েছে, ডাকা হচ্ছে না, কারণটা জানতে পারি? জান, ভেতরে গেলেই বুঝতে পারবেন। নাম কি আপনার? জি, আরাফাত আলম সাক্ষর। বয়স? 30। এত বয়স হয়েছে, আপনার কোথাও কোনো চাকরি হয়নি কেন? এনা মানে আসলে ছোটবেলা থেকে অনেক ক্রিয়েটিভ স্বপ্ন নিয়ে বড় হয়েছে, তো সেই স্বপ্নগুলো এখন পর্যন্ত কারোর সাথে ওভাবে মেলেনি, তাই করা হয়নি। আপনি কি ধরনের ক্রিয়েটিভিটির স্বাক্ষর রাখতে পারবেন বলে মনে করেন? সরি, বুঝলাম না।
মানে আপনাকে যদি এখানে নিয়োগ দেওয়া হয় তাহলে আপনি কোন ধরনের সৃষ্টিশীল কাজে স্বাক্ষর রাখতে পারবেন? আপনারা যে ধাঁচের চান সেই ধাঁচে নিজেকে ফেলে এটা নতুন কোনো ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করব। ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ। আপনি? হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম না আপনার মাথায় স্ক্রু ঢিল আছে। আপনার মাথার আসলে অনেকগুলো স্ক্রু ঢিল আছে, টাইট দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরি, আমি এখন আসি। কি আশ্চর্য, আপনার ইন্টারভিউ এখন শেষ হয়নি, কোথায় যাচ্ছেন? হ্যালো, আজিব তো। কেমন হলো তোমার ইন্টারভিউ? ওখানে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কেন, কি হয়েছে? এত কেন উত্তর দিতে পারবো না, ব্যাস। তা পারবে কেন? প্রেম করার আগে তো অনেক বড় বড় কথা বলেছিলে, একটা কথাও রাখতে পেরেছো? হ্যাঁ, পারিনি। তো কি হয়েছে? কি আমার আবেগ ভালোবাসা তোমার প্রতি কমে গেছে? আগে যেমনটা ছিল এখনই তেমন আছে। ভালোবাসা? অনেক ভালোবাসো না আমাকে? কোনো সন্দেহ আছে তোমার নাকি? আমাকে আবার নতুন করে প্রমাণ দেখাতে হবে। যে মানুষ তার ভালোবাসার মানুষকে বিয়ে করে ঘরে তুলতে পারে না তার আবার ভালোবাসা? আসলে সত্যি কথা কি জানো, আমারই ভুল হয়েছে তোমার মতো একটা মানুষকে ভালোবেসে। তুমি এরকম একটা কথা বলতে পারলে? কেন ভালোবেসেছিলে আমাকে তুমি? কেন বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচবে না? প্রেমা, হ্যালো। হ্যালো, আমি লিসা অ্যাডকম থেকে বলছি। জি বলুন। আমাদের অ্যাড ফার্মের ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আমরা আপনাকে সিলেক্ট করেছি। কাল সকাল 10টার মধ্যে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সশরীরে উপস্থিত থাকবেন। ম্যাম, আসবো? ইয়েস, বসুন। কি খাবেন? জি না, কিছু না, থ্যাঙ্কস। আচ্ছা, আপনার মাথার স্ক্রু একটু ঢিলা কেন? জি মানে? না মানে, আপনি কাল এভাবে আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন কেন? তাহলে ম্যাম একটা কথা জিজ্ঞেস করি, আপনি বা কেন তাহলে আমার মতো এরকম স্ক্রু ঢিলা একজন মানুষকে নিয়োগ দিতে যাচ্ছেন? হয়তো আপনার মতো স্ক্রু ঢিলা মানুষকে এই লিসা অ্যাডকমের অনেক বেশি প্রয়োজন। ও আচ্ছা আচ্ছা, এসব প্রসঙ্গ থাক, কাজের কথায় আসা যাক। জি, তার আগে ম্যাম আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, মানে আমি জয়েন করছি কবে? আপনি আজকেই জয়েন করবেন, বাট আপনার প্রথম যে প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করবেন সেই কাজটা অফিস রিলেটেড কোনো কাজ না, আমার পার্সোনাল একটি কাজ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। ওকে। আপনি কাজটা শেষ করার সাথে সাথেই অফিসের কাজে ইনভলভ হয়ে যাবেন। ওকে ওকে। আপনি কাল সন্ধ্যায় অফিস আওয়ারের পর আমার বাসায় যাবেন। জি। কখন এসছো? এই তো কিছুক্ষণ হলো। কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো প্রবলেম? না, কিছু না। আচ্ছা, তুমি তোমার বাসার খবর বলো, কি অবস্থা বাসে? কি দেবে, বিয়ে দিয়ে দেবে তোমাকে আমার সাথে নাকি এখন আবার নতুন করে কোনো প্ল্যান করছে? না, তেমন কিছু না, কিন্তু বাসা থেকে বলেছে তুমি তো মাত্র জবে জয়েন করলে, কিছুদিন যাক তারপরেই তোমার আমার কাবিনটা করাবেন। আচ্ছা, তোমাকে একটা কথা বলেছি, তুমি রাগ করবে না তো? রাগ করার মতো বললে রাগ তো করবই না। মানে আমি যদি আগে একটুখানি বুঝতাম না যে তোমাকে পাওয়ার জন্য আমাকে এত বড় বড় সব অগ্নি পরীক্ষা দিতে হবে, আমি তোমার জীবনও ভালোবাসতাম না। বল
ভয় পেয়েছেন? হ্যাঁ, পুড়ে পুড়ে অন্ধকার হয়ে যাওয়ার ভয়। তোমাকে আমি কতবার বলেছি তুমি মানুষকে ভয় ভয় দেখাবে না? রুম থেকে বের হলে কি করে তুমি? রঙ্গিলা, রঙ্গিলা, জি আপু, বের হলো কি করে? হায় আল্লাহ আপু, আমিও তো জানি না উনি বের হইলো কেমনে। সবাই সবাই অঙ্গার হয়ে যেতে ভয় পায়। চল স্যার, আপনি আসুন। আসুন, বসুন। কিছু খাবেন? চা দিতে বলি, পানি? কি ভাবছেন আপনি? না মানে একটু আগে যে মানুষটাকে দেখলাম তাকে আমার খুব চেনা চেনা লাগছে, মানে কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছি। আপনি তো ক্রিয়েটিভ একজন মানুষ, তাকে দেখে আপনার কি মনে হলো? ওনাকে যতটুকু সময় দেখলাম তাতে ওনাকে দেখে মনে হলো উনি খুব পুরনো একটা ডায়েরি যার উপরে অনেক ধুলো রাস্তর, লেখাগুলো আসলে ঠিক স্পষ্ট করে পড়া যাচ্ছে না। উনি খুব জোর করে চেষ্টা করছেন ওই ধুলোগুলোকে ঝেড়ে ফেলার, কিন্তু কিন্তু পারছেন না। বাহ, চমৎকার, আপনার অবজারভেশন পাওয়ার তো দারুণ। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন নাকি? আচ্ছা আমাকে দেখে বলুন তো, আমার মনের ডায়েরিতে কি লেখা আছে? ম্যাম, আপনার চেহারে অনেক রং বেরঙের আবরণ, ওই আবরণটার কারণে এখনো আপনার মনে লেখাগুলো পড়তে পারছি না, কিন্তু কটা দিন যাক, আপনার সাথে আরও কটা দিন থাকি, আমি নিশ্চয়ই আবরণটা ভেদ করে আপনার মনে লেখাগুলো পড়তে পারবো, আর যেদিন পারবো আমি সেদিনই আপনাকে বলবো। আমি অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো সেই দিনের, যেদিন আপনি আমার মনের কথাগুলো বলতে পারবেন। আপনি বসুন, আমি আপনার জন্য চা নাস্তা দিতে বলি। হ্যালো, কি ব্যাপার? সে কখন থেকে তোমাকে ট্রাই করে যাচ্ছি, পাচ্ছি না ফোনে। ও, আমি আমি টের পাইনি, আর মনে হয় এখানে নেটওয়ার্কের প্রবলেম। আজ প্রথম দিন তো, আসলে সব কিছু বুঝে উঠতে একটু সময় লাগছে। মানে? মানে ম্যাম চলে এসেছে, আমি আমি তোকে পরে ফোন দেবো। ওকে, বাই। কে ফোন করেছিল? আমার আমার এক ফ্রেন্ড। ম্যাম মানে আটটার ক্রস করে গেছে, আপনি আপনি শুরু করুন না, আপনি আপনার কি কাজের কথা একটা বলবেন, বললেন বলুন। আজকে বরং থাক। মানে? আপনাকে দেখে মনে হচ্ছে আজকে আপনার মনটা এখানে নেই। না না, আপনি আপনি যেটা বলছেন ওটা আসলে ঠিক না। আপনি বরং কাল আসুন, কাল যখন আসবেন আটঘাট পেথে আসবেন আর মনটাকে স্থির করে আসবেন, যাতে আমি আপনাকে দেখে বুঝতে না পারি যে আপনার মনটা এখানে নেই। জি, আমি আপনাকে চা নাস্তা দিতে বলেছি, খেয়ে যাবেন। হঠাৎ করে আমি দিনের বেলা এমন ধরার স্বপ্ন দেখলাম কেন?
নিশ্চয়ই স্বাক্ষরের কোনো বিপদ হতে চলেছে। মা মারা গেছে অনেক ছোটবেলায়, আর বোন নেই, আমি একা। আপনাকে যে কাজের জন্য ডেকেছি সে কাজের কথা আসা যাক। জি, আমি আপনাকে একটা গল্প বলবো, সে গল্পটা আপনাকে মন দিয়ে শুনতে হবে। জি বলুন। গল্পের শুরুটা এভাবে। একটি ছোট্ট সুখী পরিবার, রিয়াদ এবং তার ছোট বোন। বাবা খুবই সামান্য বেতনভুক্ত সরকারি কর্মচারী, মা গৃহিণী। বাবা মার স্বপ্ন রিয়াদ ব্যারিস্টার হবে, কিন্তু রিয়াদ সমাজের আর দশজন মানুষের মতো চিন্তা করে না। তার স্বপ্ন সে লেখক হবে। সে সবার অগোচরে একটি উপন্যাসও লিখে ফেলে এবং এই কথাটি সবার আগে তার বোনের সাথে শেয়ার করে। এখন প্রশ্ন হল, এই উপন্যাসটি সে প্রকাশ করবে কী করে? ওর বোনের কাছে জমানো কিছু টাকা ছিল, বোন সে টাকাগুলো ভাইকে দিল। তারপর একদিন থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন, কি বলবেন স্যার? আমি মূলত একজন লেখক, আমি একটা উপন্যাস লিখেছি। মানে আপনার প্রকাশনা প্রতিষ্ঠান থেকে আমি এই উপন্যাসটা ছাপানোর বিনীত ইচ্ছা প্রকাশ করছি স্যার। আচ্ছা, আপনার প্রকাশিত অন্য কোনো বই, মানে প্রকাশিত গল্প বা নাটকের বা অথবা উপন্যাসের নামগুলো বলেন তো শুনি স্যার। সত্য কথা বলতে কি স্যার, মানে আমি একজন নতুন লেখক, এটাই আমার প্রথম লেখা। দেখুন, নতুনদের কোনো কাজ আমরা করি না, আর সেটা করার মতো সময় বা আমাদের কোনো পরিকল্পনাও নেই। আপনি প্লিজ আসুন, এখানে অনেক প্রকাশক আছে যারা আপনাদের মতন নতুনদের নিয়ে কাজ করে, তাদের কাছে যান, তারা অনেক যত্ন আদি করে আপনাদের কাজটা করাবে, ঠিক আছে? আই এম ভেরি মাচ বিজি। আমি যদি জানতাম যে আপনি একেবারেই নতুন, তাহলে আমি হয়তো আপনাকে ভেতরে আসতেই বলতাম না। আই এম সরি, আমি আপনার কাজটা করতে পারছি না, ঠিক আছে? প্লিজ আসুন স্যার। বলছিলাম কি স্যার, মানে নতুনই তো একসময় পুরনো হয়ে যায়। যেমন আপনার প্রকাশনা প্রতিষ্ঠানটি একসময় নতুন ছিল, তারপর কিছু বই আপনি ছাপিয়েছেন, তারপরে পুরনো হয়ে গেছেন। আজকে আমি নতুন লেখক, আপনি যদি আমার বইটা ছাপান তাহলে আমিও পুরনো লেখক হয়ে যাব স্যার। আমরা এটা একটা ব্যবসা করছি এবং এটা একটা বিজনেস, এখানে কোনো ঝুঁকি নেওয়ার কাজ আমাদের নয়। আমি তো বললাম আমরা এই ধরনের কাজ করি না স্যার। এটা কেমন বিচার হলো স্যার? আপনারা প্রকাশক, আপনাদের তো কিছুটা সামাজিক দায়বদ্ধতাও আছে। আপনারা তোমাকে কি আমাকে দায়বদ্ধতা শিখাতে হবে? আমার কথাটা তুমি বুঝো না প্লিজ। তুমি অন্য কোথায় দেখো, আমার এখান থেকে তোমার এগুলো প্রকাশ করা সম্ভব না। আই থিঙ্ক আই আমার কথা তুমি বুঝতে পেরেছো স্যার। একটা রিকোয়েস্ট করবো স্যার। স্যার আমি বলছিলাম কি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার এই পাণ্ডুলিপিটা আপনার কাছে রেখে যেতাম। আপনি কখনো অবসরে যদি একটু চোখ বোলাতেন স্যার, তাহলে আমি কৃতজ্ঞ হব স্যার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, আমার জরুরি কাজ আছে, কাজ করছি স্যার। আরেকটি কথা স্যার,
বলছিলাম কি স্যার, মানে এই এই পাণ্ডুলিপিটা স্যার একটি আমার কাছে আছে স্যার, আমার আর কোনো দ্বিতীয় কপি নেই, তাই বলছিলাম আপনি যদি একটু যত্ন করে রাখতে রাখতেন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি যাও প্লিজ প্লিজ। থ্যাংক ইউ স্যার। ভিতরে কে চিৎকার করছে? প্লিজ, আপনি যদি কারোর প্রতি ক্ষোভ থেকে থাকে তবে এই নিরীহ মানুষটাকে মেরে সেই ক্ষোভ থেকে দূর হয়ে যাবে আপনার। তার থেকে বরং যার উপর আপনার সেই জল থেকে ক্ষোভ আর ঘৃণা, আপনি তাকে শাস্তি দিন। আপনি এখন আসুন, কাল সন্ধ্যায় আপনার সাথে দেখা হবে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। যাই হোক, বলো তো আমাকে কি হয়েছে, কি বলার জন্য এরকম পাগল হয়েছিলে? তোমাকে নিয়ে না একটা দুঃস্বপ্ন দেখেছি। আরে আচ্ছা, হ্যাঁ তারপর বলো। বললাম তো তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। মানে এই দুঃস্বপ্ন দেখেছো দেখে আমাকে এরকম জরুরি তলব? হ্যাঁ। হায় রে খোদা, আমি ভেবেছি কি না কি এমন হয়ে গেছে যার কারণে তুমি এরকম পাগলের মতো আমাকে ডেকে এনেছো। আমার না খুব ভয় করছে তোমাকে নিয়ে। শোনো একটা কথা আছে, যত ভয় তত নয়। যাক বাদ দাও, শোনো আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমি আজকে যাই, ম্যামের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আর একটু বসো না। না না আসলে এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি এটা শেষ করো, আমি তোমাকে ফোন দিব। ওকে রাতে আসি। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। প্রকাশক রিয়াদের ফোন কিছুতেই রিসিভ করে না। রিয়াদ ব্যাপারটা তার বোনের সাথে শেয়ার করে। তার বোন বলে হয়তো প্রকাশক ব্যস্ত, এই জন্য ফোনটা রিসিভ করছে না, অফিসে গিয়ে দেখা করতে বলে। রিয়াদ বেশ কিছুদিন তার অফিসে যায় কিন্তু কিছুতেই সে প্রকাশক পর্যন্ত যেতে পারে না। একদিন রিয়াদের বোন রিয়াদকে খবর দেয় যে রিয়াদের বইটি ছাপা হয়েছে, কিন্তু তার নামে না, ওই প্রকাশকের নামে। তুমি প্রমাণ করতে পারবে? ভাবে প্রমাণ করতে যে তুমি আমাকে পাণ্ডুলিপি দিয়েছিলে? আপনি প্রমাণ করতে পারবেন? আমি প্রমাণ করতে পারবো, তুমি সেটা পারবে না। যাও, সময় নষ্ট করো না, যাও। আপনি আমার এতদিনের স্বপ্ন প্রচেষ্টা পরিশ্রম সব কিছু ভেঙে খান খান করে দিলেন। অতিরিক্ত বাড়াবাড়ি করছো তুমি। আরেকটা কথা বলে রাখি, এই নিয়ে যদি একটু বাড়াবাড়ি করো তাহলে ওই আইনের সহায়তায় তোমাকে আমি জেলের ভাত খেয়েছ, মনে রাখো। গো। রিয়াদের ধাক্কা মানসিকভাবে কিছুতেই সামলাতে পারেনি। দিনে দিনে ও মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে থাকে। একদিন অন্য মনস্ক হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে হসপিটালে নিতে নিতে সে মারা যায়। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি,
এই যে এই গল্পটা, এটা কি সত্যি সত্যি কারো জীবনের গল্প? কেন বলুন তো? না, কেন জানি, কেন জানি এই গল্পের কোথায় একটা বাস্তবতার ছাপ পাচ্ছি। মনে হচ্ছে এটা সত্যি সত্যি কারো জীবনের গল্প। হ্যাঁ, এটা আমার জীবনের গল্প। রিয়াদ আমার বড় ভাই, আর আমি রিয়াদের সেই ছোট্ট বোন। আর আপনার যাকে দেখে খুব পরিচিত লাগছিল না, উনি হচ্ছেন সেই প্রকাশক রায়হান রাফি। কি বলছেন আপনি, রায়হান রাফি? উনি তো বিখ্যাত লেখক। অন্যের প্রতিভাকে চুরি করে, অন্যের স্বপ্নকে নিজের করে, এটা এটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। আমি আমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য একদিন রায়হান রাফির সাথে গিয়ে দেখা করি। অটোগ্রাফ প্লিজ। কি নাম তোমার? লিসা। লিসা, খুব সুন্দর নাম। আপনার সাথে একটু কথা বলতে পারবো? হ্যাঁ, বসো। আপনার লেখা আমার ভীষণ ভালো লাগে। কিছু মনে না করলে একটা কথা বলি? বলো। আমি আপনার পাশে থেকে শিখতে চাই। লিসা, লেখালেখি, সাহিত্য, এগুলো অনেক অনেক কঠিন একটা কাজ। অনেক ধৈর্য রাখতে হয়, লেগে থাকতে হয়, গড়তে হয়, ভাঙতে হয়। সেই ধৈর্যটা রাখাটা কিন্তু অনেক কঠিন। আমার মনে হয় তুমি সেটা পারবে না। আপনি যদি আমার পাশে থাকেন আমি অবশ্যই পারব। এখন একটা আবেগের মধ্যে আছে তো, কিন্তু আবেগটা কেটে গেলেই আর পারবে না। যত কঠিনই হোক আমি পারব। লিসা, একটা শিল্পী যখন একটা মূর্তিকে গড়ে, সূক্ষ্ম থেকে টুকটুকটুক করে তাকে গড়তে থাকে, অনেক যত্ন, অনেক আদর, অনেক ভালোবাসা দিয়ে সেই মূর্তিটাকে গড়ে, একটা ভালোবাসার দরকার আছে। যাও, তুমি আমার লেখা খুব পছন্দ করো, আমি খুব খুশি যে আমি এরকম একজন ভক্ত পেলাম। কিন্তু কথা হলো, আমি কেন এই কাজটা করব? ওই যে আপনি বললেন ভালোবাসা, সে ভালোবাসা দিয়ে আমি জয় করব। কিন্তু আমাকে আপনার পাশে রাখতে হবে। দেখুন, আমি একটা সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি। আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আপনার পাশে থাকতে চাই। এরপর প্রতি রাতে ওর সাথে আমার কথা হতে থাকে। আমি অফিসে ওর সাথে কাজ করতে থাকি। ধীরে ধীরে ও আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। একদিন আমাকে সে বিয়ের প্রস্তাব দেয়। আমি সেই প্রস্তাবে সম্মতি জানাই। আর তারপর কিভাবে সব হয়ে গেল? হ্যাঁ, তুমি কোত্থেকে আসলে, হঠাৎ করে আসলে, আমার ভক্ত হলে, তারপর আমাকে জয় করলে, তারপর তুমি
তুমি আমার জীবনটাকে একবার পাল্টে দিয়েছ। জীবনটা যে এত ছন্দময়, এত সুন্দর, এত চমৎকার, ও মাই গড, লাইফটা আসলে খুব সুন্দর। তোমাকে পেয়ে মনে হচ্ছে রিয়েলি লাইফ ইজ বিউটিফুল। দারুণ। চা চা, কিন্তু চা যে খেতে ইচ্ছে করছে না আমার। আমি নিজের হাতে বানিয়েছি, তুমি খাবে না? অবশ্যই খাবো, তুমি চা বানিয়েছো না? দারুণ। দারুণ, মনে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ চাটি খাচ্ছি এখন। কি হয়েছে তোমার, খারাপ লাগছে? কি হলো, কথা বলো, কি হয়েছে? ভীষণ মাথা ব্যথা করছে, ছিঁড়ে যাচ্ছে। তুমি জুসটা খাও। আমি খেতে ইচ্ছে করছে না, প্লিজ। শোনো, তুমি আমার কথাটা শোনো, আমি বলছি, প্লিজ নাও, আমার কথাটা শোনো, প্লিজ। তোমার কি খুব বেশি খারাপ লাগছে? আচ্ছা চলো ভেতরে, চলো রেস্ট নিবে, আসো তো। এরপর ধীরে ধীরে আমি ওকে মানসিকভাবে অসুস্থ করে ফেলি। এখন কোনো ওষুধ তুমি পাবে না। প্লিজ প্লিজ, আমি মারা যাবো, ওষুধটা দাও, প্লিজ প্লিজ, আমার ওষুধটা দাও, লক্ষ্মী প্লিজ, আমার ওষুধটা দাও। একটা কাজ করো, লক্ষ্মী ছেলের মতো এখানে সিগনেচারটা করে দাও। না, ওষুধটা দাও আগে, প্লিজ ওষুধটা দাও। আমি বললাম তো সিগনেচারটা করো, তারপর ওষুধ পাবে। প্লিজ ওষুধটা দাও, প্লিজ লক্ষ্মী ওষুধটা দাও। এখন তো চোখের সামনে দেখতেই পাচ্ছেন, ও একটি বদ্ধ উন্মাদ। আমি চাই লেখাটি আপনি আপনার মতো করে প্রকাশ করুন। আপনি কি একটা বার ভেবে দেখেছেন, এই বইটা যদি প্রকাশিত হয় তাহলে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে? সে ভয় আমি আর পাই না।
আমি চাই সবাই জানুক কী হয়েছিল। মুখোশধারী রায়হান রাফির সফলতার পেছনে কত মানুষের দীর্ঘশ্বাস আর আর্তনাদ রয়েছে। সবাই জানুক রায়হান রাফির সে কালো অধ্যায়টা। প্লিজ, আপনি যত দ্রুত সম্ভব লেখাটি শেষ করুন। যত টাকা লাগে আমি আপনাকে দেব। কিন্তু কিন্তু তারপর আপনি আবার ভাবুন, এই বইটা যেদিন প্রকাশিত হবে আমার ধারণা আপনাকে পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। হয়তো আপনার অনেক বছরের সাজা পর্যন্ত হয়ে যাবে। আমার হাতে খুব বেশি সময় নেই, আমি লিউকেমিয়া আক্রান্ত। আজ পাণ্ডুলিপিটা প্রকাশ পেয়েছে, এটা তার প্রথম সংস্করণ। আপনার অনেক দিনের অপেক্ষা রাজা অবসান। অনেক কিছুর অবসান ঘটল আজ। আমার নিজেরই ভীষণ ভালো লাগছে সবাইকে সবাইকে ওই ঘটনাগুলো জানাতে পেরে। আসলে আমি নি আপনারা আমরা মিসেস লিসাকে অ্যারেস্ট করতে এসেছি। ইয়াসমিন, অ্যারেস্ট হার। ম্যাম, 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 স্যার। ও মাই গড, ইয়াসমিন, ডক্টরকে ডাকো। ম্যাম, ম্যাম, press the bell icon on YouTube app and never miss another update.